ভালো করে কথাগুলো বুঝুন। আপন ভাইয়ের সম্পত্তি মেরে খায় কি খায় না? কয় বড় জুব্বা আছে, বড় টুপি আছে, বড় দাড়ি আছে, বড় জামা আছে, এরপর এলাকার মধ্যে সবচেয়ে বড় আকাম করনেওয়ালা, বুঝেন বুঝেন। তার মানে তাকওয়া হলো মন, যদি ওটা চেঞ্জ হয়ে যায়, ইফ দ্য চেঞ্জ দ্য সোল, ইফ হ্যাড অল থিংস, যখন তার এই কলকটা চেঞ্জ হয়ে যাবে তার সব কাজ করবে ওই ব্যক্তি। ভালো করে বুঝেন, দুজনই হাজি সাহেব, একজনে তিনবার আরেকজনে চারবার, মসজিদের মোতাবেক সভাপতি, মাহফিল কমিটির এই সেই, আছে না নাই? দুজনের খেত একসাথে, দুই খেতের মাঝখানে জায়গা আছে, এটা কি বলে আপনাদের আছে কিটা? আমার মা বুঝেননি বা কষ্ট হয় না তো আপনার সিলটি মা হয়েছে না? দুই একটা শিখছি আমার ভাইরা তো দুজনে, কিন্তু হাজি সাহেব ফজরের ওয়াক্ত নামাজে যায় কনকনে শীতের মধ্যে, এখন দুই খেতের মাঝখানে আই, আগে আছে দুই হাত, এখন এক বছর যাওয়ার পরে দেখি দেড় হাত, আরেক বছর যাওয়ার পরে দেখি এক হাত। কথা বুঝেন নাই আমার সাথে, মানে দুই খেতের মাঝখানে যে আইলা ছিল ওইটা আগে দুই হাত ছিল, এখন এক বছর পার হওয়ার পরে দেখি দেড় হাত হয়ে গেছে, আধা হাত কই গেল। আর কিছুদিন যাওয়ার পরে দেখি এটা ছোট হয়ে গেছে, এখন এক বুঝুক হয়ে গেছে। দুজনেই কিন্তু হাজির সাহেব মসজিদে সবার আগে, আছে না নাই? তাহলে তাকুয়া কোথায় জোরে বলো? একা একা গেছে রাতের গভীরে, কয় এক কুপ কারি তাতে সমস্যা কি? উনি এক কুপ কারি, আবার পরের খেত আছে, আমি এক কুপ কারি, সমস্যা কি? কেউ তো দেখে না, আর ওই খেত তো নাই, মুড়িও দেখে না, মনে হয় আমার মনে হয় ওই মুহূর্তে উনি কে আমার কাকু কিনতে কয় ভাই ধর এই খেতের মধ্যে এক কোন করে দানে তুই এক কেজি নেই, তুই এক কেজি দিস, কি কোন আমরা সর্বনি আমরা কেরাম কাকু মধ্যে ঘুমাই নাকি? এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ জানালেন, হ্যাঁ আমার বন্ধু আপনি ইমানদারকে ডাকেন, যে কো আমি মুমিন, আমি হাবিব, আমি গাজী, আমি বড় দাবি রাখছি, আমি এলাকার সবচেয়ে বড় মাতাম পর, তুই এর দায়িত্ব কর, তুই তাকওয়া অবলম্বন কর, তুই আগে মুত্তাকি হয়। আমার ভাইয়া আমার বন্ধুরা, একখানা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী বলবো না ছেড়ে দিব, আপনাদের মৌসুম দেখে মনে হইতেছে মনে হুজুর আমাদের আর ভালো লাগতেছে না, সাড়ে সাড়ে বারোটা প্লাস, আমি বেশি সময় আর নিব না, অল্প কিছু সময় দিবেন তো নাকি না, কে কে চলে যাবে হাত জায়গা? চলে গেলে তা আপনিও পাইতেন না, কি তাই মানে আপনি খাইতেন না নেই? আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ।